হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। আমাদের ডাব্লিউবি পুলিশ মেন্স এক্সামের প্রিপারেশন চলছে। আজকে আমাদের ক্লাস জেনারেল সায়েন্সের, অর্থাৎ জেনারেল নলেজের, জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আমি বলেছিলাম রক্ত এবং সংবহনতন্ত্র একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, তো এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর তো আসবেই। তো আমি এই ভিডিওতে আলোচনা করবো কীরকম ধরনের প্রশ্ন এসেছিলো এবং এক্সপেক্টেড কিছু প্রশ্ন। তো অবশ্যই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেরি না করে ভিডিওটা শুরু করে দিই। তো বন্ধুরা, প্রথমে আমি দেখাচ্ছি কী ধরনের প্রশ্ন আছে বা আসা মানে এসেছিলো সেই প্রশ্নগুলো, ঠিক আছে? প্রথম প্রশ্ন দেখুন, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তো এই প্রশ্নগুলো এই 1 থেকে 1.5 বছরের মধ্যে যে কোনো পরীক্ষাতে, স্টেট লেভেলের পরীক্ষাতে এসছে, ঠিক আছে? ক্যারিজ কিসের রোগ? ক্যারিজ কার্ডিওলজিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, ডেন্টিস্ট। কার্ডিওলজিস্ট হচ্ছে যিনি হার্ট বিশেষজ্ঞ, অর্থাৎ আমাদের হার্টে কোনো সমস্যা হলে কার্ডিওলজিস্টের কাছে আমরা যাবো। অর্থোপেডিক্স হচ্ছে হাড়ের ডাক্তার, হাড়ে কোনো সমস্যা হলে অর্থোপেডিক্স থেকে যাবো। আর নিউরোলজিস্ট হচ্ছে নিউরন সম্পর্কিত, অর্থাৎ কিডনি সম্পর্কিত রোগ, ঠিক আছে? আর ডেন্টিস্ট হচ্ছে দাঁতের রোগ। ক্যারিজ হলো দাঁতের রোগ, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডেন্টিস্ট। নেক্সট আর কি প্রশ্ন এসেছিলো, মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? পুঁটি, কই, গাম্বুসিয়া, বাটা, ঠিক আছে? তো মশা যে যখন জলের মধ্যে ডিম পাড়ে, বংশবিস্তার করে, সেই বংশবিস্তার রোধ করতে মানে অজৈব পদার্থ যেমন ব্লিচিং পাউডার, ফিনাইল, অ্যাসিড ইত্যাদি ব্যবহার না করে আমরা জৈব নিয়ন্ত্রণ কীভাবে করতে পারি? গাম্বুসিয়া মাছ চাষ করে, যেটাকে আমরা চলতি কথায় গাপ্পি মাছ বলে থাকি, মানে যারা রঙিন মাছ পোষে টোষে গাপ্পি মাছ বলে থাকি, সেটারই ভালো নাম হচ্ছে গাম্বুসিয়া। নেক্সট প্রশ্ন, টোফু কিসের থেকে তৈরি হয়? টোফু কোকোয়া, সোয়াবিনের দুধের তৈরি, দই, কফি। তাহলে এটা উত্তর হয়ে যাবে সোয়াবিনের তৈরি দুধকে বলা হয় টোফু। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য, কোনটি স্তন্যপায়ী, এই কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? স্তন্যপায়ী প্রাণীরা কোনো দিন ডিম পাড়ে? মানে আমরা তো মানুষ, মানুষ হচ্ছে স্তন্যপায়ী, মানুষকে ডিম পাড়বে? এখানে 4টা অপশন আছে, দেখুন, ডলফিন, তিমি, এই দুজনেই কিন্তু স্তন্যপায়ী, ডুগং এটাও স্তন্যপায়ী, এইটা হচ্ছে হংসচঞ্চু বা প্ল্যাটিপাস, যেটা স্তন্যপায়ী প্রাণী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে, ঠিক আছে? গুগলে সার্চ করে লিখে আপনারা ছবিটা দেখে নিতে পারেন, ঠিক আছে? হাঁসের মতো ঠোঁট আছে, ও বলে ওকে হংসচঞ্চু বলে, পায়ে লিপ্ত পদ আছে, ঠিক আছে? এবং স্তন্যপায়ী হওয়া সত্ত্বেও ডিম পাড়ে। নেক্সট, পর্ণমোচী গাছে কি হয়? পর্ণমোচী গাছে, অর্থাৎ পাতাঝরা গাছে, পর্ণমোচী মানে পাতাঝরা, অর্থাৎ শীতকালে পাতা ঝরে যায়, অপশন নাম্বার 2 হয়ে যাবে অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিচের কোনগুলির মধ্যে কোনটিতে দেহের অনাক্রম্যতন্ত্র ভেঙে পড়ে? অনাক্রম্যতন্ত্র হচ্ছে ইমিউনিটি সিস্টেম, মানে যেটার মারণ রোগ হলে আমাদের শরীরে আমাদের ইমিউনিটি সিস্টেমটা ধ্বংস হয়ে যায়। এই 4টের মধ্যে দেখুন, ডায়াবেটিস, এইডস, কালাজ্বর, ডায়রিয়া, 4টা অপশনের মধ্যে কী হবে? এইডস রোগ হলে শরীরের অনাক্রম্যতন্ত্র পুরো নষ্ট হয়ে যায়, মানে এইডসের জীবাণু প্রথমেই ইমিউনিটি সিস্টেমটাকে অ্যাটাক করে শরীরের মানে অনাক্রম্যতাকে পুরো নষ্ট করে দেয়। এইডসে এই পুরো কথা কি? অ্যাকিউট ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম, ঠিক আছে? কোন ভাইরাস? HIV ভাইরাস, ঠিক আছে? তো এই রোগগুলো নিয়ে আজকে তো রক্ত আর সংবন্ধন নিয়ে আমি আলোচনা করব, কিন্তু এই রোগগুলো আমি বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে থাকবে ডিজিজ মানে রোগগুলো আর ভিটামিন সংক্রান্ত, ঠিক আছে? এগুলো কিন্তু থাকবে, খুব ভালো করে আমি চ্যাপ্টারটাকে বুঝিয়ে দেবো, মানে যেরকম প্রশ্ন আছে বা আসতে পারে, খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, গুরুত্বপূর্ণগুলো আমি কিন্তু আলোচনা করবো আপনাদের সামনে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখি, কাকে কোষের মস্তিষ্ক বলা হয়? কোষের মস্তিষ্ক কাকে বলা হয়? সেল ব্রেন কাকে বলে? নিউক্লিয়াসকে বলা হয় কোষের মস্তিষ্ক, এটা আমরা সকলেই জানি। মাইটোকন্ড্রিয়াকে বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। নেক্সট, নিচের কোনটি মূল নয়? তো এই ধরনের প্রশ্ন কিন্তু স্টেট লেভেলে আসার বিশাল চান্স আছে, আর এগুলো আমাদের মানে গুলিয়ে যায় মাথার মধ্যে যে অ্যাকচুয়ালি কী বলতে চাইছি, কোনটি মূল নয়। মূলো এটাও মাটির নিচে হয়, আলু এটাও মাটির নিচে হয়, গাজর এটাও মাটির নিচে হয়, বিট এটাও মাটির নিচে হয়, তাহলে কিন্তু কোনটি মূল নয়? 4টের মধ্যে যে কোনো 3টে মূল, কিন্তু 1টা মূল নয়, সেটা হচ্ছে গাজর, বিট, মূলো 3টেই মূল। আলু কিন্তু মূল নয়, আলু হচ্ছে কাণ্ড, মাথায় রাখবেন, ঠিক আছে? নেক্সট প্রশ্ন, কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? এই প্রশ্নের উত্তরটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কে আগে উত্তর আসে আমি দেখব। কোন অমেরুদণ্ডী প্রাণীর রক্ত লাল বর্ণের? নেক্সট,
নিচের কোন কোষটি বিভাজনে অংশগ্রহণ করে না? আমরা জানি যে আমাদের স্নায়ু কোষ বিভাজিত হয় না, স্নায়ু কোষ বিভাজিত হয় না। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, মানবদেহের কোষে থাকে কয়টি ক্রোমোজোম? আমরা জানি মানবদেহের কোষে 23 জোড়া ক্রোমোজোম থাকে, 23 জোড়া মানে 46টি ক্রোমোজোম থাকে। তার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম আর 1 জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক্স এক্স বা এক্স ওয়াই, ঠিক আছে। মেয়েদের থাকে এক্স এক্স, ছেলেদের থাকে এক্স ওয়াই, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হিমোগ্লোবিনের কাজ কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছি না বারবার, রক্ত থেকে একটা প্রশ্ন পরীক্ষা পড়েই। হিমোগ্লোবিনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা, ব্যাকটেরিয়া ধ্বংস করা, রক্তাল্পতা রোধ করা, শক্তির ব্যবহার করা, ঠিক আছে। হিমোগ্লোবিনের কাজ আপনাদের মনে হতো রক্তাল্পতা রোধ হতে পারে, কিন্তু অক্সিজেন পরিবহন করা হলো হিমোগ্লোবিনের প্রধান কাজ, ঠিক আছে। নেক্সট, তো বন্ধুরা নেক্সট আমি কিছু এক্সপেক্টেড প্রশ্ন দিয়েছি রক্ত থেকে এবং সংবহন থেকে, সংবহন তন্ত্র থেকে। তো এখান থেকে আপনারা শুধু এই প্রশ্ন উত্তরগুলো না, আরও অনেক কিছু জিনিস শিখতে পারবেন, এবং যেগুলো নতুন কিছু বলবো আপনারা যেগুলো যদি না জেনে থাকেন তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে খাতায় নোট করতে থাকবেন, এগুলো আপনার কাজে অবশ্যই লাগবে, ঠিক আছে। এই প্রশ্নগুলো না পড়লেও আমি যেগুলো বলবো মুখে, কিছু কিছু মানে প্রশ্নের থ্রুতে উত্তর কিছু কিছু, সেগুলো কিন্তু নোট ডাউন করে রাখবেন, পরীক্ষায় অবশ্যই বেনিফিট এবং লাভ পাবেন। যদি আমার কথাগুলো মনে থাকে এবং পরীক্ষার হলে গিয়ে মনে পড়ে, প্রশ্ন না জানা এলো অজানা এলো সেগুলো করে দিতে পারবেন, ঠিক আছে। লোহিত রক্তকণিকার গড় আয়ু কতদিন? লোহিত রক্তকণিকার গড় আয়ু খাতা কলমে আমরা জানি কতদিন, 30, 60, 120, 150, কি 120 দিন বা 4 মাস, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন, এটা 3 মাস হয় অ্যাকচুয়ালি, মানে 90 থেকে 100 দিন মতো থাকে, 120 দিন আমরা বইয়ে পড়ি, ঠিক আছে। নেক্সট, সে যাই হোক, আমার উত্তর করতে হবে 120 দিন, ঠিক আছে। নেক্সট হচ্ছে, কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? কোন রক্তকণিকা রোগ জীবাণু ধ্বংস করে? বেসোফিল, মোনোসাইট, লিম্ফোসাইট আর নিউট্রোফিল, কি হবে উত্তর? তো রোগ জীবাণু ধ্বংস করে লোহিত কণিকা হচ্ছে, আমরা জানি যদি অপশান এরকম থাকতো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা, তাহলে আমরা শ্বেত রক্তকণিকা উত্তর করে দিতাম। কিন্তু শ্বেত রক্তকণিকার মধ্যেও 5 রকম ভাগ আছে, ঠিক আছে। যেমন বেসোফিল, মোনোসাইট, নিউট্রোফিল, এগুলো সবই শ্বেত রক্তকণিকার অংশগত অংশ, লিম্ফোসাইটও, ঠিক আছে। আর এই লিম্ফোসাইট শ্বেত কণিকায় রোগ জীবাণু ধ্বংস করে, ঠিক আছে, অ্যান্টিবডি তৈরি করে রোগ জীবাণু ধ্বংস করে, মাথায় রাখবেন। মানুষের রক্তে প্লাজমা শতকরা পরিমাণ কত? ভেরি ইম্পর্টেন্ট, প্লাজমা জিনিসটা কি, মানুষের রক্তে 100% রক্তের মধ্যে 45% হচ্ছে রক্ত কণিকা থাকে, মানে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকা এছাড়াও আছে, ঠিক আছে, কিছু কিছু আছে পদার্থ, সেটা ডিটেলস আর বলছি না। কিন্তু ওইটা বাদে যেটা রক্ত রস বলি আমরা, তাকেই বলা হয় ইংরেজিতে প্লাজমা। তো মানুষের শরীরে এটা হবে, সরি, এটা 65 করা, যেটা হবে 55, কোনো বয়স 65, কোনো বয়স 55 করা, আপনি 55% করবেন, ঠিক আছে, 55%। নেক্সট, সার্বজনীন দাতা বলা হয় কোন গ্রুপের রক্তকে? আমরা জানি যে রক্তের 4খানা গ্রুপ আছে, তাই তো, এ, বি, এবি এবং ও, ঠিক আছে। এছাড়াও আমরা যখন আমরা তাহলে আমাদের মনে হয় যে আমাদের যখন রক্ত ব্লাড গ্রুপ পরীক্ষা করি তখন এ পজিটিভ, বি পজিটিভ, ও নেগেটিভ, এগুলো কেন বলে, এগুলো অ্যাগ্লুটিনোজেন, ঠিক আছে, এগুলো পরের কথা, এগুলো এগুলো নিয়ে অতটা ইম্পর্টেন্ট নেই, ঠিক আছে। আপনাদের এরকম এত ডিটেলসে যাবে না, আপনাদের দেবে রক্তের গ্রুপ কটা, 4টে, এ, বি, এবি এবং ও। ও গ্রুপের রক্ত যারা আছে, ও গ্রুপের রক্ত যারা আছে সে সকলকে কিন্তু দিতে পারে, আমার ও পজিটিভ, রিয়েলি ও গ্রুপের রক্ত, আপনাদের যদি দরকার হয় বলবেন, আমি কিন্তু রাজি, যাকে থাকবেন, একটা যোগ করলাম। সার্বজনীন দাতা বলা হয় ও গ্রুপের রক্তকে, মানে সবাইকে দিতে পারে, যে কোনো গ্রুপের রক্তকে দিতে পারে, ঠিক আছে। আর এবি হচ্ছে সার্বিক গ্রহিতা, মানে যে কারো কাছ থেকে এবি কিন্তু রক্ত নিয়ে নিতে পারে অ্যাকচুয়ালি, মানে কারো গ্রুপের রক্ত অন্য গ্রুপের মানে মানে পেশেন্টকে দেওয়া কিন্তু ঠিক নয়, ঠিক আছে, মৃত্যু পর্যন্ত হতে পারে। ধরুন কারো এ গ্রুপের রক্ত যদি বি গ্রুপের রক্ত এখানে এ গ্রুপের শরীরে প্রবেশ করে, মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই জন্য এইগুলো খুব কম করা হয়, ঠিক আছে। নেক্সট, রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? রক্তের গ্রুপ আবিষ্কার করেন
কার্ল ল্যান্ডস্টেইনার, জোনাল সাং, স্টার্লি আর গ্রিগর জোহান মেন্ডেল। তো গ্রিগর জোহান মেন্ডেল তো বংশগতি জনক, এটা তো প্রথমেই কাটা। জোনাল সাং পোলিও রোগের টিকা, পোলিও ভাইরাস আবিষ্কার করেন, ঠিক আছে, জোনাল সাং। তারপরে হচ্ছে কার্ল ল্যান্ডস্টেইনার, এটা হয়ে যাবে উত্তর, কার্ল ল্যান্ডস্টেইনার, ইনি আবিষ্কার করেন রক্তের গ্রুপ। আরেকজন বিজ্ঞানীর সাথে মিলে করেছিলেন, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে উইনার, উইনার। তারা প্রথম ওই রিসার্চ নামক একদম বানরকে, বানরের রক্ত নিয়ে প্রথম এই পরীক্ষা নিরীক্ষা শুরু করেন, তারপরেই তারা রক্তের গ্রুপ আবিষ্কার করেন, ঠিক আছে। নেক্সট, রক্ত এক প্রকার ড্যাশ কলা, রক্ত এক প্রকার কী কলা, রক্ত এক প্রকার তরল যোগ কলা, নট আবরণী কলা, নট সংবহন কলা, উত্তর হয়ে যাবে সরল যোগ কলা। আর একটা কথা, রক্ত কিন্তু ক্ষারীয়, ঠিক আছে, আর রক্ত ক্ষারীয় হওয়া মানে পিএইচ স্কেল কত হবে, সাতের সবসময় ওপরে যাবে, সাতের নিচে যত হবে সেগুলো হবে অ্যাসিডিক, আর সাতের ওপরে গেলে তাকে বলা হয় ক্ষারীয়। অর্থাৎ আমি বলতে চাইছি পিএইচ স্কেল এরকম দেখতে হয়, মাঝখানে থাকে জিরো, তারপর এদিকে 1, 2, 3, 4, 5 করে থাকে, এই যে এখান থেকে এখানে মাঝখানে হচ্ছে সাত, সরি এখানে মাঝখানে জিরো নয়, মাঝখানে হচ্ছে সাত, যাকে বলা হয় নিউট্রাল বা পোষামো। বাঁ দিকে যত যাবেন অ্যাসিডিক, আর ডান দিকে গেলে ক্ষারীয়। আর রক্ত হচ্ছে 7.35 থেকে 8.35-এর মধ্যে রক্তের পিএইচ থাকে। এই প্রশ্নটা আমি দিইনি, তাও আমি আলোচনা করে দিলাম। নেক্সট, পিত্ত বা বাইল নির্গত হয়, পিত্ত বা বাইল নির্গত হয় কিন্তু অগ্নাশয়, যকৃত, পেপটিকোষ না ক্ষুদ্রান্ত। পিত্ত বা বাইল নির্গত হয় কিন্তু যকৃত থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মানুষের জিহ্বায় সাত কোরক থাকে, মিষ্ট সাত কোরক, মিষ্ট মিষ্ট মানে মিষ্টি অনুভব করি আমরা কোথা থেকে, মানে কোথায় সাত কোরক আছে, অগ্রভাগে মানে সামনের দিকে, পশ্চাৎ ভাগে মানে পিছন দিকে, না দুপাশে। তো চারটেই আমি বলে দিই, অগ্রভাগে থাকে মিষ্ট, পশ্চাৎ ভাগে থাকে তিক্ত, আর দুপাশে থাকে আপনার টক বা ঝাল, ঠিক আছে, মনে থাকবে। তো এইরকমভাবে প্রশ্নের উত্তর কিন্তু পড়তে হয়, বা যেগুলো জানেন না সেগুলো নোট করে নেবেন। শিশুদের দুধে দাঁতের সংখ্যা কটি, 32টি, 16টি, 20টি, 18টি। আমরা জানি একজন পূর্ণবয়স্ক মানুষের দাঁতের সংখ্যা হচ্ছে 32টি, কিন্তু শিশুদের দুধে দাঁতের সংখ্যা কটি, অনেকে ভাববে এরা হাফ 16টি হতে পারে, না, উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি, 20, অর্থাৎ শিশুদের দুধে দাঁতের সংখ্যা 20টি। নেক্সট প্রশ্ন, মানুষের পাক গ্রন্থি থেকে কোন অ্যাসিড ক্ষরিত হয়, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পাক গ্রন্থি থেকে কোন অ্যাসিড ক্ষরিত হয়, ঠিক আছে, অ্যাসিডিক অ্যাসিড, অ্যাসিডিক অ্যাসিড জানেন কাকে বলা হয়, ভিনিগারকে বলা হয় অ্যাসিডিক অ্যাসিড। এরপর হচ্ছে সাইট্রিক অ্যাসিড, কিসে থাকে সাইট্রিক অ্যাসিড, লেবুতে থাকে, টক জাতীয় ফলে থাকে লেবুতে যেমন। এরপর হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাইড্রোক্লোরিক অ্যাসিড ক্ষরিত হয় মানুষের পাক গ্রন্থি থেকে, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবেন। নেক্সট নাম্বার 11, আপনার আর্থ্রাইটিস হলে কোন ডাক্তারের কাছে আপনি যাবেন, দাঁতের ডাক্তার, হাড়ের ডাক্তার, কানের ডাক্তার এবং চক্ষু বিশেষজ্ঞ। আর্থ্রাইটিস কিসের ওষুধ, সরি কিসের রোগ, আর্থ্রাইটিস, এটি কি, এটি হাড়ের, হাড় সংক্রান্ত মানে সংক্রান্ত রোগ, বা অর্থাৎ আপনি হাড়ের ডাক্তারের কাছে যাবেন আর্থ্রাইটিস হলে, ঠিক আছে। নেক্সট দেখুন, খুব ভালো প্রশ্ন, হিমোসায়ানিনে কোন মৌল থাকে, আপনারা এতদিন মানে হিমোগ্লোবিনটা পড়েছেন, হিমোগ্লোবিনে কী থাকে, আয়রন থাকে বা লৌহ গঠিত, হিমোগ্লোবিন হচ্ছে লৌহ গঠিত মানে আয়রন থাকে। আর হিমোসায়ানিনে কী থাকে, হিমোসায়ানিনে থাকে তামা, সেই জন্য হিমোসায়ানিনের বর্ণ হচ্ছে নীলাভ, ওকে, নীল নীল টাইপের হয়। নেক্সট হচ্ছে কোলেস্টেরল এক প্রকার কি, আমরা কোলেস্টেরল বলি, কোলেস্টেরল বলি, অনেকে হয়তো নাও জানতে পারে যে কোলেস্টেরল হলো এক প্রকার ফ্যাট, কোলেস্ট্রল এক প্রকার ফ্যাট। নেক্সট, ব্লাড ক্যান্সার রোগের কারণ কি, ঠিক আছে, আগে অপশানগুলো দেখার আগে ভাবুন, ক্যান্সার রোগ হওয়ার কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, ঠিক আছে, মানে এটা অ্যাকচুয়ালি আমি একটা বলছি, আমি অপশানগুলো আগে দেখুন, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়া, একে কি বলা হয়, লোহিত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে গেলে তাকে বলা হয় অ্যানিমিয়া, অ্যানিমিয়া। নেক্সট হচ্ছে অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে যাওয়া, এটা সম্ভবত পার্সিপিয়া বলে একটা রোগ আছে, অণুচক্রিকার সংখ্যা স্বাভাবিকের থেকে কমে গেলে,
পার্সিপিয়াস এরকম নামটা হবে সম্ভবত। নেক্সট, শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়ার, এটাই হচ্ছে কারণ বা অ্যান্সার। শ্বেত রক্তকণিকার সংখ্যা স্বাভাবিকের থেকে বেড়ে যায়, সেই জন্য এই ব্লাড ক্যান্সার রোগ হয়। তো ক্যান্সার সম্পর্কে সামান্য কিছু বলছি, যে ক্যান্সারের যে আমরা শুনেছি যে অঙ্কোজিন বায়োপসি টেস্ট করা হয় ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য, তো জিনিসটা একটু বলে দিই যে ক্যান্সার রোগ কীরকম হয়। ধরুন একটা জায়গায় কোনো জায়গায় ক্ষত হয়েছে, সেই ক্ষতটা হয়েছে তো দীর্ঘদিন ধরে সেটা ট্রিটমেন্ট না হওয়ার পর সেই ক্ষতর উপর আরও ক্ষত আস্তে 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 ক্ষত সৃষ্টি হয়। অর্থাৎ ধরুন কেউ মানে কি বলবো, ওই জায়গাটা ঠিক মানে চিকিৎসা সম্ভবত ঠিকঠাকভাবে হচ্ছে না, তো সেই জায়গাটা কোষগুলো সৃষ্টি হচ্ছে আবার মরে যাচ্ছে। কিন্তু আমাদের দেহে কী হয়, প্রতিনিয়তই কোষ সৃষ্টি হয়ে চলেছে, প্রতিনিয়তই কোষ সৃষ্টি হয়ে চলেছে। তো এইভাবে এইগুলো মরতে থাকে কোষগুলো, আবার নতুন করে সৃষ্টি হয় হতে থাকে। কিন্তু এক সময় কী হয়, এক সময় ওই যে কোষ সৃষ্টি হওয়া জিনটা, তারা এক সময় ভুলে যায় যে কতগুলো কোষ মারা গেছে এবং তার বদলে আমাকে কতগুলো কোষ সৃষ্টি করতে হবে। ঠিক আছে, ধরুন যারা পান বিড়ি সিগারেট মানে খায় তাদের শরীরেই বলছি, তো কোষগুলো মারা যাওয়ার পর আবার কোষ প্রতিদিন তৈরি হয়, কিন্তু এরকম হতে 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 এক সময় ওরা নিজেরাই ভুলে যায় যে কতগুলো কোষ সৃষ্টি করতে হবে। সেই জন্য কোষের অত্যধিক কোষ সৃষ্টি করে ফেলে, যার ফলে সেখানটা আস্তে আস্তে টিউমার তৈরি হয়, মানে কোষের অস্বাভাবিক বৃদ্ধি হয়, হয়ে টিউমার তৈরি হয়, যেটাই পরে ক্যান্সার রোগ হিসাবে দাঁড়ায়। ঠিক আছে, নেক্সট, ব্লাড ব্যাংকে রক্ত জমাট বাঁধা রোধক হিসাবে ব্যবহৃত হয়। দেখুন আমাদের শরীরেও তো রক্ত আছে, কিন্তু রক্ত যেই শরীরের বাইরে চলে আসে রক্তটা জমাট বেঁধে যায়। আমরা দেখি যে 3 থেকে 7-8 মিনিট পরে, 3 থেকে 7 মিনিটের মধ্যে মানে স্বাভাবিক রক্ত মানে মানুষের রক্তে জমাট বেঁধে যায় শরীরের বাইরে। তাহলে শরীরের ভিতরে কি এমন আছে যার জন্য রক্তটা আমাদের শিরা বা ধমনির মধ্যে জমাট বাঁধছে না? সেটা হচ্ছে রক্তে হেপারিন নামক একরকম রঞ্জক পদার্থ থাকে। কিন্তু প্রশ্নটা হচ্ছে ব্লাড ব্যাংকে কেন রক্ত জমাট বাঁধে না? তো ব্লাড ব্যাংকে তো সেখানে তো আর হেপারিনটা থাকবে না, হেপারিন তো নষ্ট হয়ে যাবে, আমাদের শরীরের মধ্যে তো হেপারিন আছে। ব্লাড ব্যাংকে রক্ত জমাট বাঁধা রোধক হিসাবে সোডিয়াম সাইট্রেট ব্যবহার করা হয়। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন, ধুতুরা গাছের পাতায় থাকে নিকোটিন, রেসারপিন, ক্যাফিন, ডাটোডিন। বলে দিচ্ছি, নিকোটিন তামাক গাছের পাতায় থাকে, এটা একটা মাদক দ্রব্য। রেসারপিন হচ্ছে সর্পগন্ধা গাছ থেকে পাওয়া যায়, যেটা উচ্চচাপ কমানোর, রক্তের উচ্চচাপ কমানোর ঔষধ। ক্যাফিন হচ্ছে কফি গাছ থেকে পাওয়া যায়, আর ডাটুরিন এটা হচ্ছে ধুতুরা গাছ থেকে পাওয়া যায়, হচ্ছে ডাটুরিন। নেক্সট প্রশ্ন, এটা হাঁপানি রোগ ঔষধ হিসেবে কাজে লাগে, কিন্তু ডাটুরিনটা হাঁপানি উপশমকারী রোগ এই ঔষধ। নেক্সট, ফ্লেম কোষ কোন পানির রেচন অঙ্গ? অনেকবার পরীক্ষায় পড়েছে কিন্তু ফ্লেম কোষ। দেখুন, চ্যাপ্টা কৃমি, কেঁচো, অ্যামিবা, আরশোলা কোন পানির রেচন অঙ্গ? ঠিক আছে, আরশোলার রেচন অঙ্গ কী? আরশোলার রেচন অঙ্গ ম্যালপিজিয়ান নালি, সরি, আরশোলার রেচন অঙ্গ ম্যালপিজিয়ন নালিকা। ঠিক আছে, কেঁচোর কী? কেঁচোর রেচন অঙ্গ হচ্ছে নেফ্রিডিয়া। ঠিক আছে, আর অ্যামিবা, অ্যামিবার কী? অ্যামিবার হচ্ছে রেচন অঙ্গ হচ্ছে সংকোচনশীল গহ্বর। তাহলে পড়ে রইল চ্যাপ্টা কৃমি, আর চ্যাপ্টা কৃমির বা ফিতা কৃমির রেচন অঙ্গ হচ্ছে ফ্লেম কোষ। আর একটা আছে, আর একটা পরীক্ষা পড়ে প্ল্যানেরিয়া, প্ল্যানেরিয়া পানির রেচন অঙ্গ কিন্তু ফ্লেম কোষ। নেক্সট প্রশ্ন, হেনরির লুপ দেখা যায় যকৃত, বৃক্ক, হৃৎপিণ্ড না ফুসফুস? হেনরির লুপ হচ্ছে নেফ্রনের একটা অংশ, ইউ আকৃতির অংশ, বোমেনের ক্যাপসুল, গ্লোমেরুলাস যেমন আছে তিন অংশগুলো, এরকম হেনরির লুপও নেফ্রনের একটি অংশ। আর নেফ্রন হলো বৃক্কের গঠনগত এবং কার্যগত একক, তাই উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি, বৃক্ক। নেক্সট প্রশ্ন, ট্রাকিয়া কোন পানির শ্বাসঙ্গ? ট্রাকিয়া কোন পানির শ্বাসঙ্গ? অ্যাকচুয়ালি পতঙ্গ শ্রেণীর প্রাণীদের শ্বাসঙ্গ হচ্ছে ট্রাকিয়া। এখানে পতঙ্গ বলতে দেওয়া আছে ফড়িং, তা ফড়িং, আরশোলা ইত্যাদি পানির হচ্ছে শ্বাসঙ্গ হচ্ছে, সরি, ফড়িং হচ্ছে ট্রাকিয়া। ঠিক আছে, হ্যাঁ ঠিকই। আর তারপর হচ্ছে কেঁচো, আর আছে অ্যামিবা, আর আছে বাদুর। ঠিক আছে, অ্যামিবার হচ্ছে দেহতল, মানে ওরা দেহ ত্বক দিয়ে শ্বাস গ্রহণ করে। ঠিক আছে, নেক্সট, অস্থি সন্ধিতে থাকে, অস্থি সন্ধি অর্থাৎ আমাদের যে হাড়ের জয়েন্ট,
সেই হাড়ের জয়েন্টগুলোতে কিন্তু রক্ত বা লসিকা থাকে না, থাকে সাইনোভিয়াল তরল, সাইনোভিয়াল তরল, ঠিক আছে। নেক্সট, কোনটি উদ্ভিদের নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ? নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থের কটা নাম বলে দিই, যেমন রেসারপিন, ডাটুরিন, নিকোটিন, এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত, আর নাইট্রোজেন বিহীন হচ্ছে রজন, গঁদ, ট্যানিন, তরুক্ষীর, এগুলো হচ্ছে নাইট্রোজেন বিহীন। তো নাইট্রোজেন যুক্ত হচ্ছে এটা নিকোটিন, ঠিক আছে। নেক্সট, আরশোলার রক্তে উপস্থিত, দেখুন আরশোলার রক্ত হচ্ছে বর্ণহীন, সেই বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ, হিমোলিম্ফ, অ্যান্সার হচ্ছে হিমোলিম্ফ। আর হিমোগ্লোবিন কি থাকে? আমাদের প্রাণীদের থাকে, আমাদের স্তন্যপায়ী প্রাণীদের থাকে হিমোগ্লোবিন রক্তে। আর হিমোসায়ানিন হচ্ছে নীলাভ, সবুজ রঙের, সরি নীলাভ কালারের হয়, ঠিক আছে। চিংড়ির থাকে, চিংড়ির রক্তে হিমোসায়ানিন থাকে। নেক্সট, মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। অগ্ন্যাশয়, যকৃৎ, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত। সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি হচ্ছে মানুষের লিভার বা যকৃৎ, মাথায় রাখবেন। এটি কিন্তু এর নিজস্ব আয়তনের দ্বিগুণ, তিন গুণ বড় হতে পারে, তিন গুণ বড় হতে পারে, ঠিক আছে। লিভার আস্তে আস্তে বেড়ে যায়, অনেকে শুনেছি না ডাক্তার যে লিভারটা বড় হয়ে গেছে, অপারেশন করে কেটে বাদ দিতে হবে। লিভার কিন্তু নিজের আয়তনের থেকে তিন গুণ বড় হতে পারে, ঠিক আছে। মদ খেলে বেশি লিভার সিরোসিস হয়ে যায়, এরকমই হয়, ঠিক আছে। যেটাকে উপর থেকে দেখে মনে হয় ভুঁড়ি হয়েছে, সেটা অ্যাকচুয়ালি লিভারটা বড় হয়ে যায়। নেক্সট, চক্ষু প্রতিস্থাপনের সময় চোখের কোন অংশকে প্রতিস্থাপন করা হয়? এটা আমাদের জেনে রাখা দরকার, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সম্পূর্ণ চোখ প্রতিস্থাপন করা হয় না, রেটিনাও প্রতিস্থাপন করা হয় না, লেন্সও প্রতিস্থাপন করা হয় না, প্রতিস্থাপন করা হয় কর্নিয়া। নেক্সট, হিমোগ্লোবিনের গড়ায়ু কতদিন? ওখানে প্রশ্নটা ছিল আগে লোহিত রক্তকণিকার গড়ায়ু কতদিন, সেটাই অ্যাকচুয়ালি হিমোগ্লোবিনের গড়ায়ু, এটা উত্তর হয়ে যাবে অ্যান্সার এ, 120 দিন। তো বন্ধুরা, আজকে 25টাই এক্সপেক্টেড প্রশ্ন ছিল, এবং প্রিভিয়াস ইয়ারে কিছু প্রশ্ন আমি আলোচনা করেছি, আশা করছি আপনাদের ভালো লেগেছে। নেক্সট জেনারেল সায়েন্সের ক্লাসে ভিটামিন, তার অভাবজনিত রোগ এবং মানবদের অভাবজনিত রোগ সংক্রান্ত প্রশ্ন উত্তর আমি আলোচনা করব, প্রশ্ন উত্তরের মাধ্যমে এইভাবে, ঠিক আছে। তো আশা করছি ভালো লেগেছে, নেক্সট দেখা হচ্ছে পরের ক্লাসে। তার আগে একটা রিকোয়েস্ট, বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দিন, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই তারা করে নিন, আপনাদের প্রচণ্ড হেল্প হবে। পরীক্ষা দেওয়ার পর একটা, যে কোনো পরীক্ষা প্রিপারেশান নিচ্ছেন তো, একটা পরীক্ষা দেওয়ার পর বুঝতে পারবেন যে আপনাদের ইম্প্রুভমেন্ট হয়েছে কিনা, তার জন্য রেগুলার ক্লাস করুন, ফলো করতে থাকুন, ঠিক আছে। আর যাদের পিডিএফ দরকার হবে, টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপ জয়েন করে আপনারা পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ।